জাহান্নামী যারা, যার কবরটা হয়ে যাবে বন্ধ জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন মাথায় ডেরা হবে, ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে, আর দুইটা রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হইতে পারবে। লিকুইড বুঝেননি, এই পানির মতো একেবারে ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি জুস, কি জুস বন্ধু, এই রকম হয়ে যাবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। হুজুর পানিটা কেমন গরম হবে গো, পৃথিবীর পানি আগুনের মতো নয়, বড় বড় ভবনে আগুন লাগে সেই আগুনের মতো নয়, ওপারের আগুন, আপনার বাড়িতে যে আগুন লাগে আগুন দিয়ে রান্না করেন এটার মতো নয়, গ্যাসের মতো নয়, পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ তত্ত্ব আগুন যেটা হবে, এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। বন্ধুরে আমার, ও দাগুন ভাইয়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, দুঃখ জনক হলেও বন্ধু সত্য, আল্লাহ বলে দিয়েছে যাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু হৃদয় খুলে শোনো, দেহ দিয়ে নয়, কারণ দেহের কোনো ভ্যালু নেই ভিতরের মানুষ না থাকলে। কোন দিন ভিতরে সেটিং হলো, কতদিন থাকবে সেটাও তো জানি না, আবার কোন দিন জানি মনে রোজান্তে আউট হয়ে যাবে সেটাও তো জানি না। কিন্তু এটা যদিও না জানি, কিন্তু চলে যাওয়ার পরে যে জগৎ সেটা নিয়ে বন্ধু গবেষণার শেষ নাই, এত ভয়ঙ্কর। আল্লাহ বলে দিয়েছেন লায়াবুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে রে দাগুন বয়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে বন্ধু শোনো, আমি তোমাদের কারো শত্রু নই, আজকে বন্ধু হয়ে এসেছি, আজকে বন্ধু হয়ে এসেছি, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করেছি বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য বলছি বন্ধু, বন্ধু বন্ধু হয়ে এসেছি, হৃদয় খুলে শোনো, আল্লাহ কইছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর খবর দিয়েছেন, ওয়া মা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। ভয়ঙ্কর আর কোন খবর আসেনি এখানে, একান্ত নয় রে। যারা বন্ধু পাপি, যাদের জন্য কবর হয়ে যাবে বন্ধু জাহান্নামের একটা গর্ত, ওই পার্সন গুলোর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ কোরআন এসেছে বন্ধু। যাক্ক এই বর্তমানে যদি এটার কি বলে, কি মাঠ কুরবানির ময়দান নি বলে, ও কেরু কেরুনিয়া ময়দান বলে। দেখুন ভুইয়া, এই কেরুনিয়া ময়দানের মধ্যে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জন্ম হবে না। তুমি আমি যতই বাহাদুরি করি রে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই। কথা বলেন না কেন? আছে জমিন ছাড়া বাঁচার উপায় নাই। আমার মুখরোচক খাবার তুমি এখান থেকে উৎপাদন করো, মাছও তুমি কিন্তু এখানেই তৈরি করো, গৃহপালিত পশু কিন্তু জমিনেই করো, একটু তুমি কৌশলের দিক দিয়ে একটু ব্যতিক্রম করো, ঠিক কিনা বলেন? ও কেরুনিয়া ময়দানের আমার বন্ধু, দাগুন ভুইয়ার মানুষ রে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি, নবী যখন মেরাজে গেলেন, যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখি শুধু বড় লোক আর মহিলা।
নাউজুবিল্লাহ বলবেন না, জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ। এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো, তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তার এরিয়ার দরিদ্র মানুষ। কথা কন না কেন, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে, আল্লাহ কোনো অস্ত্র নাই গো, আছে দুটো হাত, হৃদয়ে আছে প্রেম, আর দু চোখে জমা করেছি একটু পানি, দরখাস্ত করে দিলাম বিচার চাই। আল্লাহ কয়, আহারে তুই তো জালেম হয়ে গেছস, কি হয়ে গেছ? আল্লাহ বলেছে, আমি আমার আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। আল্লাহ কয়, যারা অত্যাচার করো তোমরা সবাই শোনে না, আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, বন্ধু মালিক যদি তাকে বিপদে পালায় রে, আল্লাহ বলছে, ও মানে যালিমিন আমি না জালিম যারা রে, তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি হবে রে ও বন্ধু, নবী যে জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং বড়লোক বেশি, যারা দুনিয়ার বড়লোক, আর জান্নাতের দিকে যাইয়া দেখলো শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, গরিব মানুষগুলো কেমন করে গড় রাসূলের দিদার হাসিল করলো? কারণ রাসূল বলেছে, আলগিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিব মানুষের সিনায় থাকে প্রেম, প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক। বন্ধু, ঘাটটা যখন চেপে ধরলা, তুমি মনে রাখবা তোমার ঘাড় তোমার মালিক চেপে ধরেছে, শুধু সময়ে আসা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে আল্লাহ, যাকে বলা হয় আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই জন্য বলছি বন্ধু, একটুখানি হৃদয় খুলে শোনো, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? প্রাণের নবী নবী একটা ডাক দিয়ে বলল, যুবক তোমাদেরকে বেশি করে বলছি রে, তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি, কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো। আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, তার কারণ আমি বলছি, আল্লাহ রাসূল বলেছে, মানুষ হাসতে 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 এমন অপরাধ করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা, অতটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কষ্ট করা হলো নবী গো, তিনাতুল খাবারটা কি? নবী বললেন, এটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুষ। কি রক্ত অথবা পুষ সহ্য করা যায়? খেতে পারবেন? আরে বলেন না, পারবেন? ওই যে বলেছি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আন হাবিবিন, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এই দুনিয়ার মানুষ খাবার না খায়া কিছুদিন, দুই দিন তিন দিন থাকতে পারে রে, পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না। কিন্তু জাহান্নামী যারা, যার কবরটা হয়ে যাবে বন্ধ জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন, মাথায় ডেরা হবে, ডালতে দেরি রে, পেটে ঢুকে যাবে, আর দুইটা রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হইতে থাকবে। লিকুইড বুঝেননি, এই পানির মতো একেবারেই ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি, জুস, কি জুস বন্ধু, এইরকম হয়ে যাবে।
বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। হুজুর পানিটা কেমন গরম হবে গো, পৃথিবীর পানি আগুনের মতো নয়, বড় বড় ভবনে আগুন লাগে সেই আগুনের মতো নয়, ওপারের আগুন। আপনার বাড়িতে যে আগুন লাগে আগুন দিয়ে রান্না করেন এটার মতো নয়, গ্যাসের মতো নয়, পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ঝটপট বলে ফেলছি কারণ আমার কথা অনেক রয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিল হয়ে গেল সাদা, আরো 1000 বছর উত্তপ্ত করলো আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এত ভয়ঙ্কর কেন, এত নিপীড়ন কেন, এত নির্যাতন কেন? ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে আমিও বাণী কোরআন দ্বারা লৌহি মাহফুজের কোরআন দ্বারা জানাই দিছে, আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তারপরেও দুটো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন, কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন, যেটাকে বলা হয় কোরআন, আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট। লাইটটা হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটা সেট করলে হবে এটাকে আলো, আর আরবিতে করলে এটা দাঁড়াবে নূর। কথা কয় না, নূরের পক্ষে না আপনারা? এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কারণে অন্ধকার আসেনি, এটাই তো নূর। আপনি ওয়ার্ড মিনিং বোঝেন না, সমস্যা তো আপনার, ঠিক না? আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পার্সন যারা তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে নি? আল্লাহ বলেছেন ল পাঠিয়েছি, কোরআন এন্ড লাইট সেন্ড করেছি রাসূল। আমার নবী আগে আসলো, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়। কারণ আসমান কি দিতে চেয়েছেন নিলেন না, জমিন কি দিতে চেয়েছেন নিলেন না, আসমানের কি পাওয়ার কম? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে, বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি। হুজুর এখানে কেন নিয়ে আসলেন, আসমানের পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু কোনো খুঁটি নাই। কোরআন আসমানকে দিলে চলবে না, কোরআনকে বুঝতে হবে। জমিন কি কোরআন দিলে হবে না, আসমান কোরআন বুঝতো না, জমিন কোরআন বুঝতো না, বুঝলেও বুঝাইতে পারতো না, কথা কন না কেন? আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ইমাম চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি, এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি, এসেছে উহির মাধ্যমে, লিখিত ছিল না। ও বন্ধু, আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ হলো। তাহলে বুঝে নিতে হবে, এই কোরআন এসেছে বিদায় বন্ধু, বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায়, আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে। তাহলে কি বলতে হয় আপনাদের নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, এমন গদয়ালে নবী আর হাইবানি, এমন গদয়ালে নবী খুব চাহাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে আঙ্গন বিজি, থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসা বৈদ্য মেগুন ছিল নি, বলো ওই যুগে কি ওসা বৈদ্য, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গন বি রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি। মারহাবা, এখানে আমার ভক্ত কম, বরিশাল যাইয়া গাইলে বেড়া ফাটাইয়া লায়, সিলেটের তারা তো
ইতা খতা মাত মারতে মারতে দিন শেষ হয়ে যায়, ঠিকই না বলে? কি যে কয় মা গো মা, এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু, তাহলে আমরা সুবহানাল্লাহ কন্যা কিনি জুড়ে। আমার নবী কি সাকসেস ছিল না? আরো জোরে আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা লোক দুশ্মনী আছে? আল্লাহ তো কঠোর কেন? আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবে। তা আপনি সেই মেসেজ নেন না চাচা, আপনি আমার কাছে চলে আসেন, আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, আসেন। ওরা ওদের মতো থাকুক, আপনি এখানে আসেন। ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দাও, উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে, আমি কিন্তু সেটা ফলো করতেছি। এইখানে বসেন, এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলো, কেরা তো বুঝে না, তারপরে তিনি ধমক দিয়েছেন, এটা কি বলে প্রেম? কথা কম না কেন? প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ কি আমাদের দুশ্মন গো? না না, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মাশা আরাকাব আল্লাহু আকবার, আল্লাহ গর কইতারেন না, আল্লাহু আকবার। আরে আরে জোরে আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খেতে পারে না? কেন? স্বাদ লাগতে পারে। অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, চমৎকার লাগছে। এইভাবে স্টেট ফরওয়ার্ড ভাবে বলে দিবেন, স্বাদ লাগে না, লবণ না দিলে যদি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যদি খাওয়ার যোগ্য হয় না, তাহলে প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না, আর মজা যতদিন না লাগবে ততদিন কোনোদিন আপনি আমল করতে যেতেও চাইবেন না। বুঝতে পারছেন? আপনাকে আগে প্রেমিক খুঁজে নিতে হবে, কারণ আমার আল্লাহ বলেছে, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা প্রমাণ করেছে হেট ইট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, তিনি এটাকে কি করে ফেলেছেন? সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলেছেন। তিনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জোরে কোন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমারে পাইতে হলে কোথায় যাও? মদিনায় যাও, মদিনায় যাও, আমার হাবিব কামলেওয়ালার কাছে যাও, কারণ আমি একা একা ভালো লাগে না, প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি, আর হাবিবের প্রেমে পড়ে কুল কায়নাত বানাইছি। রাসূল কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। কি চমৎকার লাগে, আল্লাহ বলতেছে, রাসূল বলতেছে আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। এটাকে 100% সাপোর্ট দিয়েছে হাদিসে কুদসি, লাউলা কানা লা খলাকতু লাকুম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছু সৃষ্টি করতাম না, লাউলা কানা লা আজহারতু রাবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আরে কি সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। রাসূল আরো কি কয়, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই তখন আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মজা হয় না, লবণের লবণের মেশালটা দিলাম তারপরও পরিবর্তন আসলো না, কারণ হলো জানেন এই সুবহানাল্লাহ বললাম তো আমার সাথে সিনিয়র পার্সনরা বসে আছেন, সুবহানাল্লাহটা হলো জান্নাতে যারা আপনারা এসেছেন সবাই মেহমান, আপনারা কিন্তু বাইরে থাকলে মেহমান হবেন না ভাই, প্লিজ কাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন, জান্নাতের বাগানে আসেন। যাক আপা ইন দুটো করছে ভালো না গেলে যাক জান মানে সর কিতা, আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে, এইটাও কালা এইটাও কালা, আমার কাছে অনেক লাখ দিয়েছে ভালা। হ্যাঁ কালা মানুষ আমি বেশি পছন্দ করি, মেয়ে হোক ছেলে হোক,
বলে হুজুর আপনি যে সুন্দর আল্লাহ বানাইছে কি করবো, আরো সুন্দর আসিলাম বেটা টিউবলাইটের মতো, টেনশনে টেনশনে শেষ শুনবো। কালো মানুষ কেন, মুসা নবীর বন্ধু যিনি হয়েছেন তিনিও কালো, আমার নবীর প্রেমিক ছিলেন হাবশির বিলাল তিনিও ছিলেন কালো, এই জন্য কালা মানুষ আল্লাহর কাছেও বালা আমার কাছেও বালা। আমার এই দুইটা স্বাস্থ্য ভাই, এই যে একটাই একটা টুপি নাই কিন্তু ভুলে গেছে টুপি আনতে, কিন্তু হাসির মধ্যে কোনো গলত নাই, কোনো কলঙ্ক নেই। আল্লাহ তোমাদের কি চিরকাল সে হাসির মধ্যে রাখুক, আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যুবক তোমাদের জন্য যে আজকে কত বড় নেয়ামতে জান্নাতের বাগান তোমরা তো জানো না। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ দেখাই দিলেন কার কাছে, নবীজিকে। আল্লাহ কয় মদিনায় যাও, কনে যাও, আমি আল্লাহর কাছে আসার টিকিট ওখানে পৃথিবীর কোথাও নাই, রাসূল সরকারি মদিনা। আল্লাহ তুমি কইছো ওখানে যাইতে, যাবো তবে আমার লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ বলতেছে আল্লাহ তোমারে ভালোবাসা ফলাইবো, ফরগিভ ইউর সিনস। আল্লাহ কয় শুধু ভালো নি বাসবো, জীবনের সব গুণা মাফ করে দিব। সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটু দূরে চলে গেলাম, কারণ জাহান্নাম নিয়ে যেহেতু কথা বলছি এখানে একটু আসতে হয়। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, ওই যে সূরা ইনফিতরের আয়াতটা তেলাওয়াত করেছি, ফি আইয়ে সূরাতি মা, আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে, ক্রিয়েট করেছে। এখন আপনি বলেন তো আল্লাহর মন মতো পথে কি আপনি আমি আসি? না, কেন নাই? ওই যে আল্লাহ বলছে ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার বড়লোক দুনিয়ার স্মরণ শুরু করে দিয়েছেন। আল্লাহ কয় তুমি লাইন কি করেছো, ক্রস করেছো, ওভারটেক করেছো, হয়ে গেছো জাহান্নামী পদভ্রষ্ট। তুমি আছো যেটার মধ্যে আছো, জিকির তো করছো, এটা ধোকা, নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমাদের কি মন মতো বানাইছে, তাহলে এত কঠোর কেন? কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক না? লোভে পড়েছি। আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন, দেখবেন পৃথিবী কত সুন্দর। মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার কাছে মধুর মতো লাগে, কারণ যেখানে যাই সেখানেই শুধু প্রেম, শুধু প্রেমিক খুঁজে পাই, একটা নজর দেখবো হুজুর, একটা সেলফি তুলবো, এটাই তো আমার জীবন। আমার মতো অসংখ্য আছে না পাগল নবীর প্রেমিক, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা 3 এ বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে, তাহলে এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে গেল? ওই যে কর্মদোষে, কি কথা বলেন না কেন? কোন দোষে? এবার আসেন, আল্লাহ তো আপনার আমার কাছে সরাসরি আসেনি, ল দিয়ে পাঠিয়েছে, আইন দিয়ে পাঠিয়েছে, পাঠাইছে না? এখন আইন কি প্রয়োগ হয়েছে আমাদের মাঝে? কিন্তু আমি গ্রহণ করিনি, আমি তো কি কোনো তোয়াক্কাই করছি না, কেন করছি না? আমরা রাসূলকে ভালোবাসি বটে, কিন্তু 100% না। কথা কি যুক্তিযুক্ত? এবার আসেন, কেন বললাম? আমেরিকার গবেষক দেখেন আমরা মুসলমান রাসূলকে ওভারটেক করে জাহান্নামে যাচ্ছি, আর বেঈমান কাফেরেরা বলে কি, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, তিনি বললেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু আপনি আমি নবীর উম্মত ভালোবাসার দাবিদার, আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম না, কারণ ওই যে আমাদের মধ্যে একগুরামি কাজ করতেছে। এই ডক্টর আহমদ কারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ, কি বুঝলেন? আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে সাকসেস, আর আপনি আমি এত প্রেমিক নবীর উম্মত হওয়ার পরে ব্যর্থ, তার কারণ হলো আপনার আমার সেন্সটা সঠিকভাবে কাজ করছে না, তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর, বিবেক নামক নূর যিনি পেয়েছে তার জীবন, তার ফিউচার, তার ফ্যামিলি, তার সমাজ পুরোটাকে আলোকিত করতে পারে। এখন সেটার পূর্ণরূপটা কি? আমি ওই যে বলেছি রাসূল প্রেম, হাব্বি নাবিকুম, মনে আছে আপনাদের? আমরা প্রেম করি ঠিকই, কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি? আমরা জানি নবীকে নূর মানলেই সুন্নি জামাত, আমরা জানি দাঁড়িয়ে রাসূলকে সালাম সালাতু সালাম দিলেই সুন্নি জামাত, আমরা জানি মাহফিলে গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসূলের শানে শান গাইলেই সুন্নি জামাত। নাও ইম্পসিবল,
হ্যাঁ এগুলো সুন্নি জামাতের নিদর্শন, কিন্তু ডিপ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই। যেমন আজকে আপনারা যেটা করেছেন, আমি একটু আগে বললাম যে রাসূলের ভালোবাসার পূর্ণ রূপটা কি আমি দেখাচ্ছি, আমাদেরকে দেখান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। দেখেন কত সেনসিটিভ বিষয়টা, আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমার কি করো স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আজকে এখান থেকে বের হয়ে যাবে রে বন্ধু জান্নাতের বাগান থেকে, আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকেই, যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি অনেকে আসেনি, সাপোজ কথার কথা, ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো হুজুর অথবা বন্ধু আমি তো মাহফিলে যাইনি, তুমি এতক্ষণ মাহফিলে ছিলে, তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? প্রশ্নটা খুব সিনসিয়ার না, কথা কম না কেন? মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক তুমি পাগল, তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। কি চমৎকার না, ভালো লাগে না? আমার কাছে এত মজা, আমি কিন্তু সত্যিকারে অসুস্থ, আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল, এখন কিন্তু আবার আসতেছে আলহামদুলিল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি, কি চমৎকার নিউজ তো। এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে যারা জিকির করছে তাদেরকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, কিন্তু বুঝে নিতে হবে কাকে ইমানদারকে দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। বলেন না হুজুর কেমনে করব, বসে না দাঁড়িয়ে না শুয়ে? কি চমৎকার সমাধান, তাহলে করো মা না কি আমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, অকরুদা বসে বসে জিকির করো, ওয়ালা জুরুবিকুম শুয়ে শুয়ে করো, তারপর জিকির ছেড়ে দিও না। তোর এটা হলো রাসূল প্রেমের পূর্ণ রূপ দাদা, ঠিক না? ঠিক বন্ধু, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। আজকে যারা জান্নাতের বাগানে আসছো, মনে মনে নিয়ত করেছো গাজী সাহেব যা বলবে নোট করে যাব, কোট করে যাব, আজকের পর থেকে বাস্তবায়ন করতে থাকবে, আমি বলবো তুমি হয়ে যাবে নগণ্য থেকে ধন্য। বন্ধুরে আমার, আমার নবীজি বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, আছে তোমাদের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। যার মনে ময়লা থাকে না সে কিন্তু নুরানি মানুষ, আলোকিত মানুষ, আল্লাহর কাছে সে হলো ভিআইপি পারসন। বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিপেট, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানেন না আয়াত? জানি, কথা কয় না? জানি জানি। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আখিরা উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবন আছে কল্লা সুবহান। বন্ধু যার মনের করের ময়লা দূর হয়ে যায় সে হয়ে যায় নুরানি মানুষ। আর মজার খবর শোনো গো, ও বন্ধু রাসূল বলেছে জিকিরটা জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়, তোমরা জবান এবং অন্তর দুটো মিলে জিকিরটা করো, ওই জিকিরই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু আমি তোমাদের সামনে অসুস্থ হয়েও জিকির করেছি, তোমরা কিন্তু জিকিরটা করলা না, আমি আজকে বলে দে এত সুন্দর নুরানি জলসায় বসে যদি তোমরা দুরুদ এবং জিকির না করো তোমাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে। কয়টি? দুটি, দুটি হলো নেগেটিভ, একটা হলো কৃপণতার আরেকটা হলো অহংকারের। কৃপণ এবং অহংকার দুই জাতকে আল্লাহ সহ্যই করতে পারে না। আমি ওই তাদের যে আজাব সেই দিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে বন্ধু, আমার মূল মিশন আজকে শেষ করতে চাই। বন্ধুরে আমার, আমার নবী বলেছে তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে।
চমৎকার না? চমৎকার। আর আপনি আমি কি করি, মুখে জিকির করি আর মনে কই তো হতো না, আমার মুখ দিয়ে জিকির বাইর হয় মনে কই আজকে বিয়ে বাইর করব ভালো হইতেছে, ঠিক না? ঠিক। এলাই জিকিরের পরেও পরিবর্তন, সুদ ছাড়া ঘুষ ছাড়া এ তো অন্যায় অপরাধ। আল্লাহ কই জিকির যদি করতে পারো তাহলে তুমি সকল অপরাধ থেকে আল্লাহ বাঁচাই রাখবে। তুমি জিকির করছো ঠিকই কিন্তু পরিবর্তন আসছে না, এটাই হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিপদ ব্যর্থতা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আবার আসেন চমৎকার একটা হাদিস, আপনারা কিন্তু আজকে মাহফিলে আসেননি, আপনারা আজকে এসেছেন আপনার মাওলার দিকে। কার দিকে? রবের দিকে। আপনি মনে করছেন কেরুনিয়া ময়দানে যাচ্ছেন, কিন্তু এই কেরুনিয়া ময়দান তো নয়, এটা হলো আল্লাহ রাসূলের প্রেমের বাগান। আল্লাহ কয় হাবিব পাগল গুলো কেরুনিয়া যায় না রে, আমার পাগল গুলো আমার কাছে হেঁটে হেঁটে আসে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু তুমি যদি আল্লাহর জিকির করার জন্য, নবীর প্রেমের জিকির করার জন্য যদি তুমি যদি এক বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমার দিকে আল্লাহ এক গজ পরিমাণে গিয়ে আসবে। তুমি যখন জিকির করার জন্য এক হাত পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, তারা যখন কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে কি করে, এই তারা যখন কোন জলসায় বসে জিকির করে, হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করি। যুবক আজকে যদি তুমি আল্লাহর প্রেমের নজরে মায়ের নজরে পড়ে যাও তাহলে তুমি হয়ে যাবে ধন্য। এখানে কত মানুষ এখান থেকে আল্লাহ কাউকে না কাউকে মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিয়েছে, ঠিক নেই দাদা? ঠিক নেই? আরো জোরে কন্যা, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু আর জানিয়ে দিলেন, ওনার জন্য চেয়ার লাগবে না, এত মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ বলেন না, ওলামাই কারাম আসতেছে এটা আমাদের জন্য সৌভাগ্য, কথা কন না কেন, এটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য বন্ধু সৌভাগ্য। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা কি চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফর্ম করলেন, জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা, দেখেন আপনি জিকির করতেছেন আপনার কোন অংশেরই কোন মূল্য আল্লাহর কাছে কম না। আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো আমার পাগলগুলোকে, আমি আল্লাহর জিকির করার জন্য, রাসূল এইভাবে বলেছেন, আল্লাহর জিকির করার জন্য তুমি যখন হেঁটে হেঁটে আসো আল্লাহ তোমার কাছে দৌড়ে চলে আসে। বলে হুজুর আল্লাহ কেন দৌড়াতে হবে, দৌড়ের মানে হলো তুমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর কাছে যেতে চাও তারও আগে আল্লাহ তোমার কাছে এসে ধরা দেয়, তোমার আপন হয়ে যায়, তখনই তুমি হয়ে যাবে আল্লাহর ওলি। কারণ জিকির করনেওয়ালা তাদের এই আল্লাহ হাদিস শরীফের সাথে চমৎকার মিল, জিকির করতে করতে যারা ধন্য হয়ে গেছে আল্লাহ রাসূল বলেছে তাদের চোখ হল আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হল আল্লাহর কুদরতি হাত, তাদের পা হলো আল্লাহর কুদরতি পা, তাদের কান হলো আল্লাহর কুদরতি কান, জুড়ি জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি তার কাছে যাব আল্লাহ বলা হওয়ার জন্য, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির কাছে যাব, আল্লাহর ওলি আপনাকে আপনাকে কি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ডাকবে না, আপনাকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বন্ধু কন্টিনিউ উপদেশ দিবে। সুবহানাল্লাহ বারবার বলছি নি, আপনারা কিন্তু এখনো দুর্বল। মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ কো এলাং তারানি,
মুসায় দেখতো চাই আল্লাহ রে, আল্লাহ কয় কখনোই না, সম্ভব না। আপনার আমার প্রাণের নবী এই জন্য আমরা ফলো করব, আপনার আমার প্রাণের নবীকে মুসা দেখতে চায় আল্লাহ তার আরজি নাকচ করে দিল, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে আল্লাহ শুরুটাই করেছেন সুবহানাল্লাহ। এতক্ষণে ফিলিংস আইছে, মরা মানুষ জিন্দা হইছে, আমি হেসাই তো কইতেছে কি মিছা কই, আল্লাহর নবী কইছে যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। ঠিক, এরা পৃথিবীর মানুষ দেখি জিন্দা, আল্লাহর রাসূল কারে, তোরা তো অনেক আগে ডেড হয়ে গেছস। ঠিক, তো নাই কোনটা কইতাম, হেসাটা কইতাম না, আরে জোরে কর না। যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফিল। ঠিক, বুঝে নিতে হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানে কি গো? আমার নবী বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা থেকে যে জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। মজা না? মজা। আরে এই দিয়ে একটা বইছি তো, আরেকটা এরকম হিন্দা বইলে শরীর এমনি ভালোই যায়, আলহামদুলিল্লাহ। কোন আরে আমরা তো প্রেমিকই খুঁজি মিয়া, মোট আছি মোটা মোটা লোক, ধনী বড় বড় দালান ওলাইডি খুঁজি না তো, কথা কয় না। আমরা কি খুঁজতে পারি? পারি না তো। কেন পারি না জানেন? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় পৃথিবীতে এত মানুষ তোমরা দেখতেছো, এত মানুষ, এত মানুষের ভিড়ে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হককারী আলেমরা। তাহলে যারা আল্লাহকে ভয় করে তারা বাপ কাটি রেখেই চলাফেরাও ঠিক নিয়ে। ঠিক দাদা ভাই, ঠিক আলহামদুলিল্লাহ। কন্যা এবার আসেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও রে তখন ওখান থেকে ফল খাইয়া নিও। নবী নবী গো জান্নাতের ফল কি? নবী বলেছেন ফল খাইতে রাজি নি। কে কে রাজি? দুই হাত তুলে দেখান, সোজা করে দেখান, সোজা করে। আমি আইতি রাস্তাঘাটের অবস্থা দেখেই বুঝছি যে এরিয়াতে ফুল গাছ টাছ নাই, এটা পাইতাম না। আরে ভাই তোমরা তো এখনো হাসতে পারো না, একটু মজা করেছি, এটা জায়েজ আছে না? ফিলিংস দেওয়ার জন্য, একটু মানে দুর্বল হয়ে গেলে, উইক হয়ে গেলে স্ট্রং করার জন্য জাস্ট কথাগুলো বলা। আপনারা যারা হাসি দেন নাই আমি বলে গেলাম, এই হাসিটা বন্ধ রাখার কারণে আপনারা যখনই মরবেন হার্ট অ্যাটাক করে মরবেন। ওমা ওমা আই ভুল কইনি তো, সাইন্টিফিক যারা তারা বলতেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন, এরা বলতেছে জিকির হলো হার্টের ঔষধ। কোন আপনি তো হার্টের ঔষধ ঢুকান না তো হার্ট হার্ট ফিল করে মরবেন না। মানছি কবে হেতনে কেন্নে মরছে তো আনে কইবেন হেতন স্পট স্পট ডেড হই গেছে, মানে হেতনে জাগা ফিনিশ হই গেছে, কিল্লাই হইলো, এতনে সব সমমক বার করি রাখা, এতনে কারুকগার লগে কথা কয় না, কারণ এতনে অল টাইম মনে করে হামসে বড় কোন হে আই এম ভেরি সাকসেসফুল পারসন, যিনি বলে আমি সব। এত সমস্যা, এত সমস্যা, শেষ। যদি একবারের জন্য বলতে পারেন আমার চেয়ে বড় কেউ নেই, ধ্বংস। আগুনে যেমনি লাকড়ির ধূপ পুড়িয়ে ছাই করে ফেলায় এই শব্দটা আপনার জীবনের সব আমল ধ্বংস করে দিবে। রাসূল বলছে এদেরকে ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে, চার পাশ দিয়ে বাউলাস নামক অপমান গিরে ফেলবে। রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য কিন্তু প্রাউড ফিল করা যাবে না, অহংকার করা যাবে না। কেন যাবে না? কারণ আপনি আজকে সন্ধ্যায় কি খেয়েছেন জানেন, কিন্তু কালকে কি খাবেন জানেন না। আজকে আপনি সুস্থ আছেন, কালকে সুস্থ থাকবেন কিনা সেটাও অজানা। আজকে আপনি ভালো আছেন, ভালো খেয়েছেন, আগামী কালকে ভালো খেতে পারবেন কিনা সেটাও অজানা। এত কিছু অজানা থাকার পরে আপনি কেমনে অহংকার করেন? আর যিনি অহংকার করে তিনি তো রহিম রহমান, একেবারে অহংকারের দ্বারে কাছে নেই, কথা কয় না। আরো জোরে, খবরটা সুন্দর লাগে না? আল্লাহর রাসূলের কথা এমনিতেও সুন্দর। রাসূল বলতেছে জান্নাতের বাগানের ফল খেয়ে নিও, এটা হলো মাওলার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।
জগত করলেন অজালা রোজা সরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসিল কলম সৃষ্টি জাহর অশিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? মারহাবা, হাত নামান। মারহাবা। অন ভালো লাগাটা কি দেহের মধ্যে নাকি রুহের মধ্যে? রুহের মধ্যে। এই চমৎকার, আজকের বাজারটা কিন্তু আসলেই রুহানিয়াতের বাজার। এই বাজার কিন্তু দেখা যাবে না। এই বাজার যে আপনি আজকে করেছেন, এই বাজারের রেজাল্ট পাবেন আপনি ওপারে যাওয়ার পরে। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু রুহানিয়াতের বাজার পৃথিবীর যেই কোনো স্টেজে যেই কোনো জায়গায় পাওয়া। এই রুহানিয়াতের বাজারে গেলে, যার কাছে রুহানিয়াতের খোরাক আছে ওখানে গেলে ওখান থেকে বাজার নিয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ কন্যা, শান্তি পেয়েছেন, বাণী জান্নাতের খাবার হয়ে গেছে। বলছে কে আপনার? আমার প্রাণের নবী, হাদিস শরীফের মধ্যে এসছে। রাসূলের কথা ঠিক না ঠিক? আরো জোরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা কি কয় শুনেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আউট অফ কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদার সেড তোমরার ফরানি কি ভয় নাই? আমারে দেখছো পাঞ্জাবি আর টুপিওয়ালা, ফিরতামও কিন্তু জানি। তোমরার বয়স আমার নাতির মতো। কার মতো? আমার ছাত্র ছাত্রীদের বাচ্চা কাচ্চা অনেকে তোমাদের চেয়ে বড় হয়ে গেছে। না আপনারা বললেন, আপনারা বলার দরকার নাই। এটা আমার, এটা আমার পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা কোন? বাচ্চাদেরকে একটু ধমক টমক দেওয়া লাগে না? একটু শাসন করা লাগে না? শুধু ভালোবাসলে বানরের মতো মাথায় উঠবে, ওঠার পরে পশ্রাবে ধরব, এককারে মাথায় দিব ঠুস ঠাস। এই জন্য মাঝে মাঝে একটু শাসনও লাগে। এই জন্যই তো আজকে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। কয় কে? আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আউট অফ কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, his mother's name was Amina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful. বাকিটি বাংলাটা বললাম না, লাস্ট যেটা, he was very truthful, আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। আরে মিয়া, ট্রেনিংটা তো ওখান থেকেই আসছে। ট্রেনিংটা কোত্থেকে আসছে? আল্লাহরে দেখছেন নিজে বলে, মুসা নবী দেখতো, দরখাস্ত দিছে, আল্লাহ কয় না, তা আপনি আমি কি করব? এই জন্য বুঝে নেন সুবহানাল্লাহ মানিটা কি। এটা জিকির, একদিকে হাদিস এসছে জান্নাতের ফল, সুবহানাল্লাহ বলবেন জিকির, আলহামদুলিল্লাহ বলবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জিকির, আল্লাহু আকবার বলবেন জিকির, সৎ কাজের জন্য কাউকে ডাকবেন এটাও জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করবেন এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির,
হজে গেছেন বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় না, এই জন্য ওটা হয় জিকিরের জুলুস। আর নামাজ তো একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও কিন্তু জিকিরের, সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই জিকির করতে পারলেই এটা হয় রাসূল প্রেম, এটার নামই হলো রাসূলের ভালোবাসা। সত্য কথা বলবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন, অন্যকে মুক্ত রাখার চেষ্টা করবেন, এগুলোই জিকির। নামাজ জিকির না? একদিকে নামাজ জিকির, আরেকদিকে নামাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র, আরেকদিকে এটা মুমিনের জন্য মেরাজ, ফিউচারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বল না কেন? ও বন্ধু, জিকির নিয়ে যেহেতু কথা বলা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হয়ে দেখতেছেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে, আল্লাহ রাব্বিব ডাক দিলেন আবু যরকে, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দুটো ডাল ধরলেন, এদিক দিয়ে আবু যরকে ডাক দিলেন, পাশে গাছের পাতা যখন ঝরতে থাকে পেকে পেকে লাড়া দিলে দেখবেন আরো বেশি ঝরে, বড়ি পাকলে গাছে রাখা যায়নি, আম পাকলে গাছের পাকা পল গাছে থাকে না, মায়ের উদরের সন্তান যখন পৃথিবী থেকে পৃথিবীতে আসার সময় হয় আটকানো যায় না, মায়ের কলি যা ছেলে বন্ধু পৃথিবীতে চলে আসে, ঠিক কিনা বলেন? এমনি করে করে সময় হলে কিছুই আটকানো যায় না। আপনার আমার প্রাণের নবী বলেছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন তুমি মালিকের কুদরতি কদমে সিজদাটা দিবা, ওই শীতের দিনের গাছের পাতার মতো তোমার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে, এটার নাম রাসূল প্রেম। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়া মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির। কি চমৎকার হাদিস দেখেন! আপনি যদি কবিরা গুনাহ থেকে বাঁচা থাকতে পারেন, কবিরা গুনাহকে ডিলিট করতে পারেন আপনার জীবন থেকে, সময় থেকে, রাসূল কয় সলাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না? পাঁচ ওয়াক্ত নামাজের গ্যাপের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গুনার কাফফারা হয়ে যাবে। অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। এখানে একটা চমৎকার নিউজ আছে বলবো, আমাদের এখনকার যুবকরা একেবারে ডিজিটাল। হুজুর হুজুর, আজকে আপনাদের যুবকরা বাড়ি যেয়ে কইবো হুজুরটা মনে হয় আমাদেরকে দেখতেই পারে না। আসলেই তোমাদেরকে বাঁচানোর জন্য বারবার বলছি, যেন তোমাদের মধ্যে ওই বিষয়গুলো যেন আসে। কারণ এই জন্য বলছি, রাসূল বলেছেন জুমার দিনে যিনি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব। এখন আপনি আমি কি আগে যাই না পরে যাই? পরে তো যাই যাই দাদা ভাই, সালাম দাফিরানের পরে যুদ্ধ শুরু হয়ে যায়, মনে হয় যে কি জানি হইতেছে, তুমি চলে যাচ্ছ। এখানে আরেকটা অসুবিধা আছে, আমরা যদি ক্লাসে যাই আমাদের নোটবুকে হাজিরা খাতায় নাম নটলে আমি কি সেই ক্লাসের স্টুডেন্ট? ঠিক সেম টু সেম, তবে এটার সাথে এটাকে কোনোভাবেই তুলনা করাটা উচিত নয়। তারপর আপনাদের সাধারণভাবে বোঝার জন্য বলছি, আপনারা যখন খুতবা দেওয়ার জন্য দৌড়ে ছুটে চলে যান, এখানে কিন্তু দুটো সমস্যা, আপনি কিন্তু প্রস্রাব করেছেন, পানি খরচ করেছেন, কিন্তু পবিত্র হতে পারেননি। তারা হুরার কারণে পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না। রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগায়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুর, রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে পবিত্রতার দিকে, দেহের পবিত্রতা, পোশাকের পবিত্রতা, সব পবিত্রতা। এরপরে আপনি আসবেন মসজিদে সবার আগে, যদি পরে আসেন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, রাসূল বলেছেন তোমরা এতটাই হতবাগা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লি হিসাবে তোমাদের নোট করতেছে, ওই নোটবুকটা তারা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আজকের জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা উঠলো, তাহলে আপনি কি সফল না ব্যর্থ? এটা এগুলো জেনে আমল করার নাম হলো রাসূল প্রেম, এটার নাম হলো সুন্নিয়ত। কথা বল না কেন? এই প্রত্যেকটা কদম এক বছরের নফল ইবাদত, 100 কদম গেলে 100 বছরের নফল ইবাদত। আপনার আমার বাসার গ্যারান্টি তো 50-60 বছরেরও নাই, কিন্তু যাওয়ার সময় বোঝাই করে নিয়ে যাব আমল। কথা কয় না? ঠিক, আরো জোরে ঠিক না? ঠিক,
এই জন্য জুমার দিন রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার একটি সপ্তাহের মাসকানের গুনার কাফফারা হয়ে যাবে সঠিকভাবে দুটো জুমা আদায় করতে পারলে। আসছে সুবর্ণ সুযোগ রমজান মাস, ঠিক না? ঠিক। রমাদানু ইলা রমাদান, আয় রাসূল বলেছেন একটি রমজান থেকে আরেকটি রমজান, মাসখানে 305 দিন অথবা 300-এর একটা, 300 দিনের একটা গ্যাপ আছে নাই? এই 365 দিনে যদি এক বছর ধরি আমরা, এই বছরে ধরেন 30 দিন, 29 গেলে সেটা আলাদা কথা, এর পরের বছরও 29 30 দিন, 30-এ 30-এ 60 দিন চলে গেল, কয়দিন চলে গেল? বাকি রইল যদি 65 দিন ধরি 305 দিন, আপনি এই বছরের রোজা রেখেছেন সঠিকভাবে, এর পরের বছরের রোজা আপনি সঠিকভাবে আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার এই দুই দিকে রোজার কারণে একটি বছরের গোনার কাফফারা হয়ে গেল। তাইলে জিকিরে লাভ না লস? এটাকে কি প্রেম বলা হয় নাকি অন্য কিছু? সুন্নিয়ত কি বুঝে নিতে হবে? সুন্নিয়ত হলো রাসূলকে পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবন সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করে যাওয়া, আমল করে যাওয়ার নাম হলো সুন্নিয়ত। এই জন্যই যে বলেছি রাসূল বলেছেন হুব্বি নবীকুম, নবীর প্রেম, নবীর প্রেম মানে মিলাদ কিয়াম করে ক্ষান্ত হয়ে যাওয়াটা নয়, নবীর প্রেম হলো রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তবায়ন করা। আর একটু মহব্বতে তাহলে জিকির করব না ছেড়ে দিব? জিকির করলে লাভ না লস? আমাদের দাম আল্লাহ কেমনে বাড়ায় দেখেন। ঈসানব একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখলেন আশ্চর্য ধরনের এক পাখি নিজে নিজে গাটা ভরাচ্ছে এবং ভরিয়ে নিজেই পানিতে গিয়ে গোসল করছে। ঈসানবী দাঁড়াই রইলেন, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি নিজে নিজে ময়লা করছে আবার নিজে নিজে ধোতো করছে, ব্যাপার কি? এরই মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন উত্তর, ফেরেশতা চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, নবী গো একবার ময়লা করছে আরেকবার গোসল করছে, ময়লা করার পরে অন্ধকার হয়ে যায়, গোসল করার পরে নুরানি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা হলো আপনার আখিরি নবীর উম্মত, উম্মতের নিদর্শন। এটা কি আপনার আর আপনার প্রিয় নবীর উম্মতের নিদর্শন, আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের নিদর্শন? কেমনে? তারা যখন অপরাধ করবে নোংরা হয়ে যাবে, যখন নামাজে দাঁড়াবে গুনাগুলি সরে যাবে, ঝরে যাবে। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? নামাজ ও জিকির যা ধ্বনি তারা হজে যাবেন। আরেকটা হলো আপনার সৎ কাজের আদেশ করা, সৎ কাজের নিষেধ করা। বড় ভাই বলে কিন্তু অন্যায়কে সাপোর্ট করা যাবে না, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন তুমি জানো তোমার বড় ভাই অন্যায় করছে, কিন্তু তুমি তার থেকে সুবিধা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? তোমার বাবা অপরাধ করছে অথবা মা অপরাধ করছে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছো, বুঝতে পারতেছো। রাসূল বলেছেন তুমি অপরাধকে সাপোর্ট দিয়ে যাচ্ছ শুধু সুবিধার জন্য, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। এই আমি আবারও বলছি, আমার পাশে বিজ্ঞ আমায় কেরাম দর্শক সারিতে আমি অনেক আলেমদেরকে দেখতে পাচ্ছি, সম্মানিত উপস্থিতি। আল্লাহ একদিন জিব্রাইলকে পাঠালেন অমুক অমুক শহর ধ্বংস করে দাও। জিব্রাইল গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এখানে এমন একজন আল্লাহর প্রিয় লোক, তাকে সহ কি ধ্বংস করে দিব? আল্লাহ বললেন তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে আমল করেছে ঠিকই কিন্তু কোনোদিন সে অন্যায়ের প্রতিবাদ। আপনি নামাজ পড়বেন, ইবাদত করে করে দুনিয়া শেষ করে ফেলবেন, আপনার সামনে অপরাধ হবে, আপনি কি করবেন না? প্রতিবাদ করবেন না, আপনি মুমিনের কাতারে যেতে পারবেন না। বলে হুজুর আমার তো ক্ষমতা নাই। কে বলেছে ক্ষমতা নাই? লাঠি থাকলে লাঠি দিয়ে পিঠে দাঁড়াবেন, ঠিক নেই? টাকা থাকলে কৌশলে টাকা দিয়ে অপরাধীকে সমাজ থেকে কি করে দিবেন? আউট করে দিবেন। হুজুর টাকাও নাই লাঠিও নাই, বাপ মা এরাও দুর্বল, কি করব? আল্লাহ রাসূল কয় অন্তর থেকে ঘৃণার থুতু তার দিকে নিক্ষেপ করো, ঠিক? এটাও জিকিরের অংশ। রাসূল একটা হাদিস আমাদেরকে চমৎকার লাগে আমার কাছে, রাসূল আমাদেরকে বোঝানোর জন্য বলছে, আপনি রাসূল বলতেছে ধরেন দোতলা নৌকায় করে আপনি কোনো এপার থেকে ওপারে রওনা দিলেন, পার্টি কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এখন লটারির মাধ্যমে কেউ ঠিকানা হলো উপরের তলায় নৌকার, কেউ ঠিকানা হলো নিচ তলায়, কোন তলায়? হাদিস শরীফের মূল জিনিস কথাটা আপনাদেরকে বলছি। রাসূল বলতেছেন এখন পানির ব্যবস্থা কিন্তু কোথায়? দোতলায়। কোথায়? দোতলায়। এখন যারা নিচে আছে তারা যদি মনে মনে চিন্তা করে, আরে বারবার আমরা উপরে যাইতে হয়, যাইতে হয়, আইতে হয়, কষ্ট হয়, আবার তারা একটু বিরক্ত হয়, আমাদের কষ্ট হয়, নিচে দিয়ে নৌকাটা ফুটো করে দিলে তো মন্দ হয় না? নিচেতে তো পানি উঠতে পারে, এত উপরেও যাওয়ার দরকার নাই, আবার তাদেরকে কষ্ট দেওয়ার